র্যাব একের সিপিচি তিন রোপগঞ্জ টিমের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে এই ঘটনায় দুজনকে আটক করা হয় ভোরে এশিয়ান হাইওয়ে সড়কের নাবিল পরিবহনের এসি বাস থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয় বিকেলে রূপগঞ্জের পূর্বাচল শিমুলিয়া এলাকার ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব এ সময় উপস্থিত ছিলেন সিপিসি তিনের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদি সহকারী পুলিশ সুপার সুজয় সরকার রেব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এশিয়ান হাইওয়ে সড়ক যুগে নাবিল পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়া হচ্ছে পরে রেবের একটি গোড়াই মিলগেট গেট এলাকায় ওই যাত্রীবাহী বাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে সাতশো বারো বোতল ফেন্সিডিল তিনটি মোবাইল ফোন ও নগদ সাতশো পঞ্চাশ টাকা সহ এসি বাসটি জব্দ করা হয় বাহিনীর যথেষ্ট তৎপরতা থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি এখনও সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চোরাচালান আসছে যদিও আগের চেয়ে হয়তো অনেকটা কমে গিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে বাট এটা যে এখনও পুরোপুরি বন্ধ হয়নি তার প্রমাণ আমরাই আপনারাই ছিলেন আমরা কিছুদিন আগে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছিলাম গাজীপুর সংলগ্ন এলাকা থেকে আমরা গতকাল আমাদের কাছে একটা আমরা তথ্য পাই যে উত্তরবঙ্গ থেকে একটি গাড়ি একটি গাড়িতে ফেন্সিডিল রিল বোঝাই সহ গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এবং গাড়িটাতে ফেন্সিডিল রিল আসে এবং সেগুলো ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে তারা বিক্রি করবে এবং নামায় দিতে দিতে আসবে